টি-20 বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গেল বাংলাদেশ দল বিমানবন্দরে ক্রিকেট প্রেমীদের ভালোবাসায় সিক্ত টাইগাররা দিয়ে গেছে ভালো কিছুর আশ্বাস বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি 20 ওভারের ম্যাচ খেলবে লাল সবুজের দল রাজিবুল ইসলামের রিপোর্ট বিশ্বকাপের স্বপ্নযাত্রা শুরু গত রাতে টি-20 বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বাংলাদেশ দল দেশ ছাড়ে রাত ১টা মিনিটে সবার আগে এসে পৌঁছান লিটন দাস তাকে ঘিরে সমর্থকদের উল্লাস উদ্দীপনা এতটাই বেশি ছিল যে গাড়ি থেকে নামতেই কষ্ট হয়ে যাচ্ছিল নিজেই গাড়ি চালিয়ে বিমানবন্দরে আসেন মাহমুদুল্লাহ তাস্কিন নিয়ে আসেন বাবাকে ও আসেন নিজের গাড়িতে বাকি বেশিরভাগ ক্রিকেটার আসেন বিসিবির টিম বাসে দলের সঙ্গে একই গেট দিয়ে প্রবেশ করেননি সাকিব ভিভিআইপি টার্মিনাল দিয়ে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সারেন এই অলরাউন্ডার দেশ ছাড়ার আগে লাল সবুজের জন্য লড়াই করার কথা জানিয়ে গেলেন টাইগাররা এবারে বিশ্বকাপ দলটা নিয়েও আত্মবিশ্বাসটা অনেক বেশি তাই বড় স্বপ্ন ক্রিকেটারদের যুক্তরাষ্ট্রের হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল ম্যাচগুলো একুশ তেইশ ও পঁচিশ মে সবকটি ম্যাচেই বাংলাদেশ সময় রাত নয়টায় এরপরেই নবম টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল চলে যাবে সড়ক পথে তিন ঘন্টার দূরত্বের ডালাসে রাজিবুল ইসলাম নাগরিক ঢাকা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি